এবার আমরা জানবো যে কি করে রেণু মাতৃকোষ থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, অর্থাৎ পরাগ রেণুর উৎপাদন, যাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিসটা কি হয় সেটা আমরা একটু একটু জানার চেষ্টা করি। তো এক্ষেত্রে এই যে রেণু মাতৃকোষ যেটা রয়েছে, প্রথমে এই রেণু মাতৃকোষগুলোর মধ্যে কিছু স্পেসিফিক কোষ থাকবে যারা অন্যান্য কোষের থেকে আকৃতিগতভাবে একটু পৃথক হয়ে যাবে, অর্থাৎ ওরা এই যে সাইডে যে কোষগুলো আছে তাদের থেকে আকৃতিগতভাবে একটু পৃথক হয়ে যাবে। ধরো আমি এতগুলোর মধ্যে পার্টিকুলার এই কোষটাকে ধরলাম, দেখা গেলো এই কোষটা একটু অন্যদের থেকে একটু আলাদা হয়ে গেল। ঠিক আছে, একটু ভালো করে বড় করে দেখাই, ওটাকে লক্ষ্য করো যে এই যে রেণু মাতৃকোষগুলো তাদের মধ্যে প্রথমে একটা পার্টিকুলার কোষ ওদের অন্যদের থেকে একটু গঠনগত দিক দিয়ে আলাদা হয়ে যাবে। এই কোষগুলোকে বলা হচ্ছে আর্কিওস্পোরিয়াল কোষ, এটাকে আমি নাম দিচ্ছি আর্কিওস্পোরিয়াম কোষ। তো অসংখ্য রেণু মাতৃকোষের মধ্যে একটা পার্টিকুলার কোষ যেটা অন্যদের থেকে আলাদা হয় তাকে বলে আর্কিওস্পোরিয়াম কোষ। এই কোষগুলো কোষগুলি বলছি কেন, এরকম এর সাথে সাথে আরও দু একটা এরকম হয় এর মতো। ঠিক আছে, তো ধরো এটা শুধু সিঙ্গেল একটাই নয়, এর পাশাপাশি আরও ধরো দু তিনটে এরকম হয়ে গেল আর্কিওস্পোরিয়াল কোষে রূপান্তর। এবার এই কোষগুলি বিভাজিত হয়, বিভাজিত হয়ে ওরা দুটো স্তরে বিভক্ত হয়ে যায়। বাইরের দিকে একটা স্তর তৈরি করে যাকে বলে প্রাথমিক ক্রান্তীয় কোষ, অর্থাৎ এখান থেকে আমি একটু এটাকে চার্টের মাধ্যমে দেখাই যে এই কোষটার কী পরিণতি হয়। তো আমরা এখানে দেখতে পেলাম যে আর কি স্পোরিয়াল কোষ যে তৈরি হলো সেটার সেই কোষটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে বাইরের দিকে যে কোষটা তৈরি করে তাকে বলে প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক প্রান্তীয় কোষ। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের দিকে থাকে। আর ভেতরের দিকে যে কোষটা থাকে তাকে বলা হয় প্রাথমিক রেণুধর কোষ। তাহলে এই আর্কিওস্পোরিয়াল সেলগুলোর মধ্যে যখন বিভাজন হয় তখন বাইরের দিকে যে সেলের লেয়ারগুলো তৈরি হয় তাকে বলা হয় প্রাথমিক প্রান্তীয় কোষ, আর ভেতর দিকে যে সেলের লেয়ার তৈরি হয় তাকে বলে প্রাথমিক রেণুধর কোষ। এবার এই প্রাথমিক প্রান্তীয় কোষগুলি পরবর্তী সময়ে প্রথমে সমান্তরালে এবং পরে বারবার সমান্তরালভাবে বিভাজিত বিভাজিত হয়ে এটা তিন থেকে চারটে বা পাঁচটা কোষের স্তর বিশিষ্ট একটা পরাগধানীর প্রাচীর গঠন করে। আর অপরদিকে প্রাথমিক যে রেণুধর কোষ সেগুলো সরাসরি এখান থেকে রেণু মাতৃকোষ তৈরি করে। আর এটা পরাগধানীর প্রাচীরটা তৈরি করে। ঠিক আছে, এইবার এই যে রেণু মাতৃকোষ যেটা তৈরি হবে এই রেণু মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির টুইন। এবার কি করবে, মিউসিস পদ্ধতিতে অংশগ্রহণ করবে, এর কোষ বিভাজন হবে বাই মিউসিস। মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, বিভাজিত হয়ে টুইন থেকে এন সংখ্যক অসংখ্য পরাগ রেণু তৈরি করবে। এই পরাগরেণুটা তৈরি করার জন্য যাবতীয় যা পুষ্টি উপাদান দরকার সব এ ট্যাপেটাম থেকে পায়। ঠিক আছে,
তো এই যে এটার যে নর্মাল যে প্রসিডিওর পরমিয়োসিস সেইটাই চলে যায়। রেনোমাত্রিকোষে প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দেখা যাবে মিউসিসের আন্ডারে যে ক্যারিওকাইনেসিস সেখানে দেখা যাবে নিউক্লিয়াসটা প্রথম মিউসিস বিভাজনের দ্বারা দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে, তারপর দ্বিতীয় মিউসিস বিভাজনের দ্বারা ওই দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে চারটে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে, তারপরে সাইটোকাইনেসিস ঘটবে যে ওই চারটে নিউক্লিয়াস যেটা তৈরি হলো তারা আবার কিছু সাইটোপ্লাজমীয় অংশ নিয়ে অপত্য চারটে কোষে রূপান্তর হবে, অর্থাৎ চারটে রেণুতে রূপান্তর হবে। এইভাবে আস্তে আস্তে এখানে রেণুটা তৈরি হচ্ছে, এবং রেণুটা তৈরি হওয়ার পর দেখা যাবে যখন এইভাবে রেণুটা তৈরি হলো তখন আমরা দেখব যে এর ভেতরে ধরো রেণুগুলো তৈরি হয়ে গেছে, হওয়ার পর এই রেণুগুলো এবার বেরিয়ে যাওয়ার পালা। তো পরাগ রেণুগুলো ট্যাপেটাম থেকে যাবতীয় পুষ্টি গ্রহণ করার ফলে হ্যাঁ ধীরে ধীরে দেখা যাবে যে ট্যাপেটামের কোষের যে স্তর সেটার সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ ট্যাপেটামগুলো নষ্ট হতে থাকবে, কেন কি এদের থেকে সমস্ত পুষ্টিটা শোষণ করে নিয়েছে। এইবার যে পরাগ রেণুগুলো এখানে তৈরি হলো সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং পাউডারের মতন গুঁড়ো রূপান্তর হবে। এরপরে পরাগধানী যখন পরিপক্ক হয়ে যাবে, পুরো ম্যাচিউর হয়ে যাবে, হয়ে গেলে পরাগধানীও শুকিয়ে যাবে, তখন পরাগধানীর প্রতিটা খণ্ড থেকে একেবারে গহ্বর তৈরি হবে। পরে পরবর্তী সময় সেই গহ্বরটা তৈরি হওয়ার পর পরাগধানীর যে স্টোমিয়া মাংস, অর্থাৎ এই যে যে খাঁজটা যেটা দেখতে পাচ্ছি এই খাঁজটাকে বলা হয় স্টোমিয়াম। তো এই স্টোমিয়ামের অংশের মাধ্যমে এটা ফেটে যায়, ফেটে গেলে তখন এই পরাগরেণুগুলো পাউডারের মতন ওগুলো বাইরে বেরিয়ে আসে, তখন ম্যাচুরিটি পেয়ে যায়। তো এইভাবে ধীরে ধীরে আমরা দেখলাম যে কী করে পরাগরেণুর মাতৃকোষ তৈরি হয়, সেখান থেকে পরাগরেণু তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। নেক্সট আমরা পড়ব এই যে পরাগরেণুটা তৈরি হলো সে পরাগরেণুর গঠনটা কী, অর্থাৎ পরাগরেণুর গঠন, ঠিক আছে। এবার পরাগরেণুর গঠনটা যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি একটা পরাগরেণু এরকম দেখতে হয়। তো মূলত পরাগরেণুগুলোর আকৃতি বিভিন্ন শেপের হতে পারে, একটা ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম পরাগরেণু থাকে, তো সেটা আমরা আলোচনা করব। তো আমি এখানে একটা বেসিক পরাগরেণুর গঠনটা দেখালাম। তো পরাগরেণুর যে বাইরের দিকে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে পরাগরেণুর প্রাচীর বা স্পোরোটা। এই প্রাচীরের মধ্যেই অনেক ভাগ আছে, সেটা একটু দেখাই। যে পরাগরেণুর যে প্রাচীর এই পরাগরেণুর প্রাচীরের প্রাচীরকে বলা হয় স্পোরোডাম ইংলিশে। এটা দুটো স্তর থাকবে পরাগরেণুর প্রাচীরটাকে, দুটো স্তরে আমরা ভাগ করতে পারি। একেবারে বাইরের দিকে যে স্তরটা তাকে বলা হচ্ছে এক্সাইল, আর ভেতরের দিকে যে স্তরটা তাকে বলে ইনটাইল। এটা ভেতরের দিকে স্তর, এটা বাইরের দিকে স্তর। বাইরের দিকে রয়েছে এক্সাইল, ভেতরের দিকে রয়েছে ইনটাইল। প্রথমে প্রথমে প্রাচীরটা দুটো ভাগে ভাগ করলাম, এক্সাইল আর ইনটাইল। তো এই এক্সাইল যে লেয়ারটা এটা খুব মসৃণ হতে পারে আবার অমসৃণ হতে পারে, কিন্তু দৃঢ়, খুব শক্ত। কেন শক্ত? তার কারণ এর মধ্যে সাম কিছু ফ্যাট জাতীয় উপাদান থাকে, যেমন স্পোরোপোলিন। এই স্পোরোপোলিনটা প্রেজেন্ট থাকার জন্য এক্সাইলটা খুব শক্ত হয়। এছাড়া কিছু সাম প্রোটিনও এর মধ্যে থাকে। এই এক্সাইল পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক টাইপের, জলবিদ্বেষী, মানে জল টল এর ভিতরে ঢুকতে পারবে না। এবার এই এক্সাইল যে পার্টটা এটাকে আমরা আরও দুটো অংশে ভাগ করতে পারি, মানে বাইরের দিকে যে লেয়ারটা তাকে আরও দুটো অংশে ভাগ করা হচ্ছে। সেটা কি? এক্সাইলের একদম বাইরের দিকে যে অংশটা তাকে বলে সেক্সাইল, আর ভিতরের দিকে যে অংশটা তাকে বলে নেক্সাইল। এক্সাইলের বাইরের দিকে যেটা আছে সেটাকে বলে সেক্সাইল, আর ভেতরের দিকে যেটা আছে সেটাকে বলে নেক্সাইল। আবার দেখা গেছে এই যে বাইরের দিকে এক্সাইলের একদম বাইরের দিকে যে সেক্সাইল, সেক্সাইলের মধ্যে আবার তিনটে স্তর আছে পর, তারা কি? কলোমেলা,
টেকটাম, স্কাল্পচার এলিমেন্ট, এই তিনটে লেয়ার এই সেকশনের আন্ডারে পড়ে, বুঝা গেল? অপর দিকে যে নেক্সট জেন, যেটা এটা একটু মসৃণ টাইপের হয়, তবে এটা বিভিন্ন রকম অলঙ্করণ থাকে, মানে বিভিন্ন রকম ডিজাইন থাকে এর ভেতরটা, এই জন্য প্রাচীরটা অনেক সময় অমসৃণও হতে পারে। এটা খুব একটা সূক্ষ্ম পাতলা এবং পেকটিন আর সেলুলোজ দিয়ে তৈরি একটা স্তর, ঠিক আছে? এবার এগুলো হচ্ছে গিয়ে তাহলে পুরো স্পোরোডামটার অংশ, অর্থাৎ একটা পরাগরেণুর প্রাচীরের এটাকে স্পোরোডাম বলা হচ্ছে, তার বাইরের অংশটাকে এক্সেন, ভেতরটাকে ইনটাইন, এক্সেনের বাইরেটাকে সেক্সেন, ভেতরটাকে নেক্সাইন, সেক্সাইনের ভেতরে এরকম তিনটে লেয়ার আছে, আর এদিকে নেক্সাইনগুলো বা ইনটাইনগুলো সেরকম কোনো লেয়ার নেই, কেন কি একটা ভেতরের স্তর, তাহলে বাইরের দিকে কত প্রোটেকশন থাকো। একটা পরাগরেণুর প্রাচীরে যদি বাইরে থেকে ভেতরে ঢুকি, তাহলে আমাকে এক্সাইনে যেতে হবে, এক্সাইনের পরে সেটার সেক্সাইনে যেতে হবে, সেক্সাইনের আন্ডারে এই তিনটে লেয়ার হবে, তারপরে নেক্সাইন পাবো, তারপরে ইনটাইন পাবো। তাহলে এইভাবে ও এতটা এতগুলো লেয়ারের মাধ্যমে প্রোটেক্টেড থাকে। এবার যে পরাগরেণুটা এঁকেছিলাম সেখানে চলে আসি, তো এখানটায় দেখো যে এটা একটা বেসিক পরাগরেণুর গঠন, সেখানে দেখো এই যে যে গ্যাপগুলো আমি দেখিয়েছি, এই অংশগুলো, এটাকে বলা হয় রেণুরন্ধ্র। এখান থেকে রেণুগুলো উৎপন্ন হওয়ার, মানে উৎপন্ন হওয়ার পর এই অংশটা দিয়ে রন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? মানে ভেতরের অংশটা আর কি, ভেতরে দু রকমের কোষ থাকে, এরকম একটা কোষ যেটা সেপারেট হয়েছে, একটা নিউক্লিয়াস থাকে, আর এখানে আরেকটা কোষ, একটা নিউক্লিয়াস থাকে, এদেরকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে জনন কোষ, যখন পরাগ মিলন হয় তখন এই দুটো অংশ খুব দরকার পড়ে, তো সেগুলো বেরোনোর জন্য রেণুরন্ধ্রগুলোর খুব প্রয়োজন হয়, ঠিক আছে? এছাড়া যখন এই রেণুটা অঙ্কুরিত হবে, সেই সময় এই রেণুরন্ধ্র পথেই এই রেণুর ভেতরের অংশগুলো বাইরে নির্গত হয়। এবার এই রেণুরন্ধ্র কটা আছে তার উপর ভিত্তি করে তাদেরকে আবার ভাগ করা যায়। কোনো পরাগরেণুতে যদি একটা রেণুরন্ধ্র থাকে তখন তাকে বলে মনোকল্পেট, যদি অনেকগুলো রেণু থাকে তাহলে বলা হয় পলিকল্পেট। তো এই হচ্ছে গিয়ে একটা পরাগরেণুর গঠন।